জি আজকে দেখে নেব ফাইভ জিরো ফাইভের ইউনিট ফাইভের থেকে যেগুলো এমসিকিউ হয় সেগুলো তো চলুন দেখে নিচ্ছি ফাইভ জিরো ফাইভের এমসি কোর্স ফাইভ জিরো ফাইভের ইউনিট ফাইভ হচ্ছে পরিবেশ বিদ্যায় শিক্ষণ শিক্ষণের ধারণা তো সেখান থেকে কী কী হতে পারে সেগুলো দেখে নিচ্ছি তো তার আগে আমি কিছু কথা বলতে চাইছি যে ভারত সরকার সেপ্টেম্বরের এক তারিখ থেকে অক্টোবরের দুই তারিখ পর্যন্ত পুরো মাসব্যাপী যে স্বচ্ছতার অভিযান চালিয়েছে সেটাকে আপনার বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট হয়ে গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা জানতে আমি ইচ্ছুক তারপর স্বচ্ছতার উপর প্রথম দিনই অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর স্বচ্ছতার উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা সেই প্রতিজ্ঞাগুলো কি হয়ে গেছে সেটা আমাকে অবশ্যই যদি সম্ভব হয় জানাবেন তো প্রতিজ্ঞা আমি একটা রেডি করেছি বাংলাতে সেটা আমি দিয়ে দেবো যদি আপনার প্রতিজ্ঞা হয়ে যায় আপনারটা আমাকে শেয়ার করবেন আমি আপনারটা শেয়ার করবো তো এভাবেই চলবে তো যাই হোক স্বচ্ছতা নিয়ে কথা বললাম তো মাস ব্যাপী যে স্বচ্ছতা আন্দোলন চলছে তাতে আমরা অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করছি এবং অংশগ্রহণ করবো সেটাই আশা রাখছি তো আজকে চলে যাচ্ছি আমাদের মেন কন্টেন্টের দিকে প্রথম প্রশ্ন সমবায় শিক্ষার কয়টি নীতি রয়েছে অপশানগুলো হচ্ছে তিনটি নীতি চারটি নীতি পাঁচটি নীতি এবং ছয়টি নীতি তো সঠিক উত্তর হচ্ছে তিনটি নীতি অপশনে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন সমবায় শিক্ষার নীতি সম্পর্কে নিচের কোনটি সঠিক চারটি অপশন রয়েছে অপশন এ পারস্পরিক নির্ভরতার সদর্থক দিক অপশন বি ব্যক্তিগত যোগ্যতা অপশন সি সমপর্যায়ভুক্তদের পারস্পরিক আলোচনা অপশন ডি উপরের সব কোটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সব কোটি নাম্বার থ্রি ইভিএস পদ্ধতি গঠনের কয়টি স্তর রয়েছে চারটি অপশন অপশন এ হচ্ছে দুইটি অপশন বি চারটি অপশন সি ছয়টি অপশন ডি আটটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি চারটি নাম্বার ফোর নিচের কোনটি ইএসএর পদ্ধতি গঠনের স্তর নয় চারটি অপশন রয়েছে অপশন পরিকল্পনা অপশন বি কাজের মূল্যায়ন অপশন সি পারস্পরিক নির্ভরতা অপশন ডি প্রক্রিয়ার প্রতিফলন তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পারস্পরিক নির্ভরতা নাম্বার ফাইভ কিরণ সমবায় শিক্ষার ক্ষেত্রে যে রীতি গ্রহণ করেছে তার নাম কি তো এক্ষেত্রে বলতে চাই ফাইভ জিরো ফাইভের যে ডিসকাশন ভিডিওগুলো আছে সেটা আপনাকে দেখতে হবে ওইখানে বলে দেওয়া আছে ডিসকাশন করা হয়েছে যে কিরণ যে শিক্ষক মশাই উনি কীভাবে পড়াচ্ছিলেন তো সেটা আমি এখন আর ডিসকাশন করবো না যেহেতু ডিসকাশন অলরেডি হয়ে গেছে প্রয়োজন পড়লে আপনি সেই ভিডিও দেখে নেবেন তাহলেই সেই এই যে প্রশ্নের উত্তরটা সেটা বুঝতে আপনার সুবিধা হবে এবং মনে রাখতে খুব সুবিধা হবে আদারওয়াইজ আপনি হয়তো এখন মনে রাখতে পারবেন পরবর্তীতে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় সেই জন্য বলছি ডিসকাশন ভিডিওগুলো অবশ্যই আপনার দেখা উচিত আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এখানে ক্লিক করে আপনি সহজেই ডিসকাশন ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে নিশ্চিত যে আপনার উপকারে আসবে তো কিরণ শিক্ষক মহাসায় যে সমবায় শিক্ষার ক্ষেত্রে যে রীতি গ্রহণ করেছে তার নাম কি সেটা হচ্ছে জুটির সহযোগ বা পেয়ার শেয়ার তো এখানে আমি অপশনগুলো দিই শুধু আনসার দিয়ে দিয়েছি যে জুটির সহযোগ বা পেয়ার শেয়ার নাম্বার সিক্স নিচের কোন মনোবিজ্ঞানী সমবায়ী শিক্ষার সঙ্গে সম্পর্কিত নন চারটে অপশন রয়েছে অপশন ব্রডি অপশন বি ডেভিডসন অপশন সি জি জ্যাকব অপশন ডি পেঁয়াজে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পেয়াজে অর্থাৎ পেঁয়াজে মনোবিজ্ঞানী সমবায় শিক্ষার সঙ্গে সম্পর্কিত নন বাকি যে তিনজন রয়েছেন যে ব্রডি জি জ্যাকব বা ডেভিডসন ওনারা তিনজনই কিন্তু সমবায়ী শিক্ষার সঙ্গে সম্পর্কিত নাম্বার সেভেন সমবায়ী শিক্ষা বা কোঅপারেটিভ লার্নিং কি তো এটার আনসার হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দলগত প্রচেষ্টায় কার্যকরী শিক্ষা গ্রহণকেই বলা হচ্ছে সমবায়ী শিক্ষা অপশন ডি নাম্বার এইট শিক্ষার প্রচলিত পদ্ধতি কী তো সেটার আনসার আমি এক দিয়ে দিচ্ছি শিক্ষার প্রচলিত পদ্ধতি হচ্ছে চক অ্যান্ড টক পদ্ধতি বা স্যাক এবং বল পদ্ধতি নাম্বার নাইন কর্মকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য কী তো কর্মকেন্দ্রিক শিক্ষা কী খুব সহজে বলে হচ্ছে কর্মকে কেন্দ্র করে কাজকে কেন্দ্র করে যেটা শিক্ষা কোনো একটা কাজ করতে থাকলাম ওই কাজকে কেন্দ্র করে আমি যেভাবে শিক্ষা দিতে পারি সেটাই হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষা তো সেটা আনসার হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যক্তিগত বুদের সৃজন এবং নির্মাণ কার্যে সহায়তা করাই হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য নাম্বার টেন এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী পরিবেশবিদ্যা বা ইভিএস শিকণের উদ্দেশ্য কী তো সেটার আনসার হচ্ছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী পরিবেশবিদ্যা শিকণের উদ্দেশ্য হল শিশুদের মনে তাদের পারস্পরিক পরিমণ্ডল সম্বন্ধে আগ্রহ এবং উৎসাহ বাড়ানো তো এই ছিল আমার ইউনিট ফাইভ নিয়ে যে এমসিকিউ সেটা আয়োজন তো পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারের এমসিকিউ বা কোয়েশ্চেন আনসার বা ডিসকাশন নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন ক্রিপ স্টাডিং অ্যান্ড স্টেট ইউনিউথ এসএমডিন টিটোরিয়াল আর অবশ্যই ভিডিওটাকে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এতে আপনারও উপকার অন্যদেরও উপকার